অপরাধক হবলন সেন রাগ করবলৈ প্রতিজ্ঞাবদ্ধ এজন আরক্ষী বিষয়া। বিশ্বনাথত অপরাধীর ত্রাসর কারণ সঞ্জিৎ কুমার রায়। বিশ্বনাথ আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া সঞ্জিৎ কুমার রায়। সিংহমৰ ৰূপত বিশ্বনাথত অবতীর্ণ হয়েছে এইগৰাকী আরক্ষী বিষয়া। সম্প্রতি অপরাধী আর আইন ভঙ্গকারীর সন্ত্রাসের কারণ হয়ে পড়েছে এই আরক্ষী বিষয়াগী। বিশ্বনাথ চারিআলি সদর আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী হিসাবে যোগদান করার এমাহ নহওতেই বিশ্বনাথ চারিআলি আইন শৃঙ্খলাত এক বৃহৎ পরিবর্তন দেখা পোৱা গৈছে। দীর্ঘদিনের পর চলি অহা অবৈধ মদর ব্যবসায়, গাঁজা ব্যবসায়, ড্রাগস ব্যবসায় আর অবৈধ চুলাই ভাটি উচ্ছেদ করার বহু অপরাধীক জেললৈ প্রেরণ করেছে এইগৰাকী আরক্ষী বিষয়া। কেবল ইমানেই নহয় যে বিশ্বনাথত পূর্বে বহুলোকে যানবাহন আইন মনা নাছিল, হেলমেট পরিধান করা নাছিল। এতিয়া সেই বিশ্বনাথত হেলমেট পরিধান নকৰাকৈ জনসাধারণে প্রবেশ নকরে বিশ্বনাথ নগরত। আরক্ষী বিষয়াগৰাকীয়ে যোগদান করার পাছতেই যান বাহন নিয়ম ভঙ্গকারীর জরিমনা বিহায় বিশ্বনাথর পূর্বর সকল অভিলেখ ভঙ্গ করেছে। এমাহতক কম সময়ত বিশ্বনাথ চারিআলি আরক্ষী থানায় 3,20,000 টাকা জরিমনা সংগ্রহ করে বিশ্বনাথত এক নতুন অভিলেখ রচিছে। আমি ফাইন ইমপ্লিমেন্ট করে আছো, ফাইন লই আছো। এটু আমি মোটামুটি আমি 23 দিন 3,20,000 টাকা মানে কালেকশন করেছো। মানুষ বাইক চলায় হেলমেট নিপিন্ধে আর যদি কোভিড প্রটোকল আছে তার সিগনেল এখন গাড়িত মানে এজনে যাব পারে বাইকত, কিন্তু ডাবল ডাবল গিয়ে আছে। এই হিসাবে আমি ট্রাফিক আইনটা আমি অল্প মানে বেশি ইমপ্লিমেন্ট করলো। তারপর আমি এটা যা হেলমেট নিপিন্ধে আমি লগেলগে স্পট ফাইন করে দিই আর যাক পয়সা নাই আমি কেসবিল পটলে পঠাই দিয়ে আছো। এই সেইটি প্র্যাকটিস করার পিছরপর এটা মানে মোটামুটি আমি দেখছো 95% মানুষে মানে হেলমেট পিন্ধে আহি আছে। আনহাতে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে বিশ্বনাথর আন আন অপরাধমূলক ক্ষেত্রতো আরক্ষী বিষয়াগৰাকীয়ে মনোনিবেশ করব। লগতে বিশ্বনাথক অপরাধ নির্মূল করার ক্ষেত্র জনসাধারণের সহায় সহযোগিতাও কামনা করেছে আরক্ষী বিষয়াগৰাকীয়ে। বিশ্বনাথরপরা গোপাল খানলর প্রতিবেদন, ঈশান নিউজ।